গত কয়েক মাসে দেশের বেশ কয়েকটি বড় বড় হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে রোগী ও স্বজনদের বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এর পেছনে কারণ কি? নিরাপত্তা বিধানের বদলে আনসার সদস্যরা কেন সাধারণ সেবাগ্রহিতার হুমকির কারণ হয়ে উঠছে দেখতে চাই আমরা। যাত্রা শুরুর আগে সেরে নেই প্রয়োজনীয় প্রস্তুতি, তবে বড় কিছু নয় প্রস্তুতির এই আয়োজন। নিজেদের পরিচয় লুকানো ছাড়া কিছুই নয় সব আয়োজন সম্পন্ন করে এবার এগিয়ে চলা। গন্তব্য রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। সাধারণ এক রোগীর স্বজন বেশে হাসপাতালটিতে নেমে পড়া, অনুসন্ধানের উদ্দেশ্য রোগীর চোখের অস্ত্রোপচারের তারিখ এগিয়ে নেওয়ার চেষ্টা। আভাস পাওয়া গেল বড় কিছুর। চার দিনের ভিতরে আপনি টেস্ট পেয়ে আপনি ডেট দিয়ে দিতে পারছেন। আপনি তিন দিন বেডে থাকলে এখানে মনে করেন 1700 টাকা বেড পড়া তিন দিনে, আর এমনি আর কি ওর 2-3 হাজার দিতে। এটা কারা করে দেয়? আছে আমাদের লোকজন আছে। ভাইদের ক্ষমতা নাই আনসারদের? ওনাকেও আছে ক্ষমতা, ওনাকেও পারে। এবার দায়িত্বরত এক আনসার সদস্যকে বলতেই আশ্বাস মিলল সমস্যা সমাধানের। শর্ত, বিনিময়ে গুনতে হবে 3-4 হাজার টাকা। পুরো কথোপকথন রেকর্ড হলো সময় সংবাদের গোপন ক্যামেরায়। একটু যদি সময় আগান দেখি টাকা পয়সা খরচ হবে, কিছু তো হবেই ভাই। কী পরিমাণ খরচ লাগতে পারে? 3-4 হাজার টাকা লাগবে। আর আপনার নাম হচ্ছে মাহমুদুল হাসান। মাহমুদুল হাসানের মতো এই আনসার সদস্য যারা সরকারি হাসপাতালের দায়িত্বে আছে তাদের মূলত কাজ কী? তাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা বিধান করা, পাশাপাশি ক্ষেত্র বিশেষে রোগী এবং স্বজনদের তথ্য সহায়তা দেওয়া। কিন্তু তারাই অর্থের বিনিময়ে নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন, আর এতেই ঘটছে বিপত্তি। শুধু এই হাসপাতাল নয়, অধিকাংশ সরকারি হাসপাতালের ক্ষেত্রেই ঘটছে এমন অবস্থা। খানিক বাদেই ক্যামেরা প্রকাশ্যে এনে অভিযুক্ত আনসার সদস্যের মুখোমুখি হই আমরা। আপনি একজন আনসার সদস্য, সেটা কিভাবে করেন? একজন রোগীকে কিভাবে আপনি সিরিয়াল আগাই দেওয়া নেই, এটা হলো অসুস্থতার কারণে। এটা অসুস্থতার কারণে আমরা বলি। আপনি তো স্বীকার করছেন যে আপনি আমার কাছে 3-4 হাজার টাকা চেয়েছেন। না, এটা আপনার কাছে চাইনি। এবারের গন্তব্য বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। একটি NICU সজ্জার চাহিদা নিয়ে গেলে প্রতিষ্ঠানটির আনসার সদস্য পরামর্শ দেন বিশেষ দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে। হসপিটাল আছে পদ্মা, আছে দুটো, মানে ইনারা নিজেরাই তত্ত্বাবধান করেন। কোনটা ঘটনা? পদ্মা কিউ, একটা কারণ বাজার, একটা বিজেশন। এ তো গেল হাসপাতালের বাইরের পরিস্থিতি, কিন্তু ভেতরের অবস্থা আরও বেশি জটিল। ICU CCU-তে প্রবেশ, ডাক্তার দেখানো কিংবা বিভিন্ন টেস্টের জন্য ঘুষ দিতে হয় আনসার সদস্যদের। এর ব্যত্যয় ঘটলে পিটুনিও হজম করতে হয় রোগী ও স্বজনদের। তাদের ব্যবহার দেখলে এখানে মনে হয় যে এখানে হচ্ছে তারা এখানকার হত্যাকর্তা সব কিছু, আমাকে কালকে আমার মানে ফ্যামিলি নিয়ে গালাগালি করছে। টোটালি পাবলিকদের সাথে মানে এত রাফ বিহেভ করে যাওয়া মানে আনঅ্যাকসেপ্টেবল। হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরে চলমান অনৈতিক এমন কর্মকাণ্ড দেশের সার্বিক চিকিৎসা খাতের জন্য অশনি সংকেত উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন এর দায় এড়াতে পারেন না হাসপাতাল কিংবা বাহিনী প্রধানরাও। এখানে দুর্নীতি সামান্য টাকা হলে যে প্রভাবটা সেটা অনেক বড়। মানুষ যে স্বাভাবিকভাবে সেবা পাবে পদ্ধতিটা নষ্ট হয়ে যাচ্ছে। হাসপাতাল ব্যবস্থাপনার সাথে যারা জড়িত কারো দায় এড়ানোর কোনো সুযোগ নেই। বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে যারা ঊর্ধ্বতন পর্যায়ে যারা আছেন তারা অনেকেই দায়হীন দায়িত্ব পালন করেন। এগুলো এদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া দরকার। দেশের অধিকাংশ হাসপাতালে গণমাধ্যম কর্মীদের প্রবেশ ঠিক এই প্রধান ফটক পর্যন্তই। নিজেদের গুণগান কিংবা ইতিবাচক সংবাদ প্রচার ছাড়া হাসপাতালে গণমাধ্যম কর্মীদের প্রবেশ এক প্রকার অলিখিত নিষিদ্ধ বিষয়। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে কেউ যদি কোনো অনৈতিকতার আশ্রয় নেয় তার দায় কিন্তু কর্তৃপক্ষের উপরে বর্তায়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।